শুরুতেই সংবাদ শিরোনাম সংকটের মুখে উত্তর কোরিয়ার সেনাদের শক্তি প্রদর্শন দেখুন ভিডিওতে আফগানিস্তানের পাশে থাকবেন দেশের নেতারা উত্তেজনার মধ্যে এবার ইরানের ভয়াবহ আন্তর্জাতিক সম্প্রদায়কে তালেবানের সঙ্গে কাজ করার আহ্বান কাতারে আফগানিস্তান ইস্যুতে এরদোগানের প্রস্তাবের প্রশংসায় ইতালির প্রধানমন্ত্রী এবার কাশ্মীরে বন্দুক যুদ্ধে পাঁচ বিদ্রোহী নিহত বৈঠকের সময় ক্রমাগত কাশি পুতিন বললেন করোনা নয় এবার বিস্তারিত পরমাণু অস্ত্র ইস্যুতে দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক নিষেধাজ্ঞার খড়ক ঝুলছে উত্তর কোরিয়ার ওপর যা দেশটির অর্থনীতিতে বিরূপ প্রভাব ফেলেছে এছাড়া সাম্প্রতিক সময়ে ভারী বর্ষণ ও বন্যার কারণে দেশজ উৎপাদনও তলানিতে ঠেকেছে যা ঢুকতে থাকা অর্থনীতির অবস্থা আরও খারাপের দিকে নিয়ে গেছে এমনকি দেশটিতে দুর্ভিক্ষের আশঙ্কা দেখা দিয়েছে এই পরিস্থিতিতে দেশটির কয়েক লাখ মানুষ অনাহারে থাকতে পারে বলে সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে জাতিসংঘ প্রকাশ করেছে উত্তর কোরিয়ার সেনারা সম্প্রতি দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম একটি ভিডিও ফুটেজ প্রকাশ করেছে বলে বুধবার বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে ওই ভিডিওতে উত্তর কোরিয়ার সেনাদের খালি হাতেই শক্তি প্রদর্শন করতে দেখা গেছে এই সময় কিম জং উন ছাড়াও দেশটির কয়েকজন শীর্ষ পর্যায়ের নেতারা মঞ্চে বসে রাজধানী পিয়ং আয়োজিত ওই ওই সামরিক প্রদর্শনী দেখছিলেন ভিডিওতে দেখা গেছে সদস্যরা হাত আর মাথা দিয়ে এবং টাইলস ভেঙে ফেলছে এছাড়া সেনাদের শরীরে বাধার শিকড় ভেঙে ফেলতে দেখা গেছে দেখা গেছে শরীরের চাপে লোহার রড বাঁকা করে ফেলতে সেনাদের এইসব কসরত দেখে ভিডিওতে কিম জং উনকে বেশ সন্তুষ্ট মনে হচ্ছিল বলে বিবিসি জানিয়েছে উত্তর কোরিয়া ইস্পাত কঠিন মুষ্টিতেই দেশকে রক্ষা করতে পারে শত্রুদের কাছে এই বার্তা পৌঁছে দেওয়ার জন্যই ওই প্রদর্শনীর আয়োজন করা হয়েছে বলে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে আফগানিস্তানে দিন দিন প্রকট হচ্ছে মানবিক সংকট দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং মানুষের হাতে অর্থ না থাকা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে এমন করুণ পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র আফগানদের অর্থ ফিরিয়ে দেবে না বলে আবারও সাফ জানিয়ে দিয়েছে তবে জি টোয়েন্টি নেতারা দেশটিতে মানবিক সহায়তা বাড়ানোর আশ্বাস দিয়েছেন যদিও তালেবানের সঙ্গে কাজ করতে রাজি নন তারা জি হল বিশ্বের বিশটি দলের অর্থমন্ত্রী এবং কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের সমন্বয়ে গঠিত একটি জোট বা গ্রুপ দুই সালের হিসাব অনুযায়ী এই গ্রুপের বিশ জন সদস্য হল আর্জেন্টিনা অস্ট্রেলিয়া ব্রাজিল কানাডা চীন ইউরোপীয় ইউনিয়ন ফ্রান্স জার্মানি ভারত ইন্দোনেশিয়া ইতালি জাপান মেক্সিকো রাশিয়া সৌদি আরব দক্ষিণ আফ্রিকা দক্ষিণ কোরিয়া তুরস্ক যুক্তরাজ্য এবং মার্কিন যুক্তরাষ্ট্র স্পেন এই জোটের স্থায়ী আমন্ত্রিত অতিথি চরম অর্থনৈতিক সংকটে ভুগছে আফগানিস্তান মানুষের হাতে অর্থ নেই যারা কাজ করছেন তারা পাচ্ছেন না বেতন কেনাকাটা করতে পারছেন না প্রয়োজনীয় কোনো কিছুই বাজারে মানুষ নেই তাই সব মিলিয়ে বেগতিক দশা এমন সংকটময় অবস্থার মধ্যে জি টোয়েন্টি নেতারা জরুরি ভিত্তিতে ভার্চুয়াল বৈঠক করেছেন সেখানে উঠে এসেছে মানবিক সংকট কিভাবে দূর করা যায় সে বিষয়টি ইতালির আয়োজনে জাতিসংঘ মহাসচিব যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট কানাডার প্রধানমন্ত্রী সহ জি টোয়েন্টি জোটভুক্ত ইউরোপিয়ান দেশগুলোর নেতারা ইতালির প্রধানমন্ত্রী মারিও ড্রাকি বলেন আফগান নাগরিকদের সাহায্য করা সহজ নয় আফগানিস্তান অনেক বড় দেশ এজন্য চাই নিয়ন্ত্রক তালেবানের সাহায্য কিন্তু বিশ্ব সম্প্রদায় কেন তালেবানের সঙ্গে কাজ করবে তাদের স্বীকৃতি দেওয়া হয়নি আঞ্চলিক উত্তেজনার মধ্যে এবার দুই দিন ব্যাপী আকাশ প্রতিরক্ষা মহড়া শুরু করেছে ইরান তুরস্কভিত্তিক ডেইলি সাবাহর খবরে বলা হয়েছে কেন্দ্রীয় মরুভূমি অঞ্চলে এই মহড়ায় ইরানের সেনাবাহিনী ছাড়াও প্যারা মিলিটারি বাহিনীর সদস্যদের অংশ নেওয়ার কথা রয়েছে এর আগেও গত সপ্তাহে প্রতিবেশী আজার বাইজানের সঙ্গে উত্তেজনার মধ্যে ইরান দুই দিন ব্যাপী সামরিক মহড়া শুরু করে আজার বাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েফ এই মহড়ার নিন্দা জানান গত কয়েক মাস যাবৎ আজার বাইজানের সঙ্গে ইরানের কয়েকটি বিষয় নিয়ে উত্তেজনা বিরাজ করছে বিষয়গুলো হলো আজার বাইজানের রাজধানী বাকুতে তুরস্ক পাকিস্তান মিলে সামরিক মহড়া দেয়া নাগর্ন কারাবাক রাস্তায় ইরানের ট্রাকের ওপর করারোপ করা এছাড়া ইরানের অভিযোগ আজার বাইজান গোপনে ইসরায়েলি সেনাদের আশ্রয় দিয়েছে যদিও আজার এই অভিযোগ অস্বীকার করেছে ডেইলি সাবহর খবর অনুসারে ইরানের সর্বশেষ অনুষ্ঠিতব্য মহড়ার নাম বেলায়েত মহড়ায় ইরানের এলিট ফোর্স ছাড়াও তাদের বিমান বাহিনী অংশ নেবে ইরান প্রায়ই এ ধরনের মহড়ার আয়োজন করে থাকে এর মাধ্যমে দেশটির সেনাদের যুদ্ধের পারঙ্গমতা এবং সামরিক সক্ষমতা প্রদর্শন করে আফগানিস্তানে বিদ্যমান মানবিক সংকটে আন্তর্জাতিক সম্প্রদায়কে দেশটির ক্ষমতাসীন তালেবান সরকারের সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়েছে কাতার মঙ্গলবার দোহার গ্লোবাল সিকিউরিটি ফোরামে নিজ দেশের এমন মনোভাবের কথা জানিয়েছেন কাতারের পররাষ্ট্রমন্ত্রীর বিশেষ দূত মুলতাক আল কাহতানি খবর আল জাজিরার তিনি বলেন অন্য দেশগুলোকে আফগানিস্তানের কর্তৃপক্ষ হিসাবে তালিবান সরকারের সঙ্গে আরো গভীরভাবে সম্পৃক্ত হতে হবে একই সঙ্গে তালিবানকেও প্রশাসন পরিচালনার ক্ষেত্রে দায়িত্বশীল হতে হবে নারীদের কাজের সুযোগ এবং মেয়েদের স্কুলে যাওয়ার অধিকারকে সম্মান করতে হবে কাতারের এ দূত মনে করেন এই মুহূর্তে কাবুলের নতুন প্রশাসনের সঙ্গে সম্পৃক্ত হওয়া কিংবা মানবিক সংকট মোকাবেলার মতো বিষয়গুলোর দিকে নজর দেওয়া প্রয়োজন তালিবান সরকারকে স্বীকৃতি দেওয়ার বিষয়টি এখনো পর্যন্ত কোনো অগ্রাধিকার ইস্যু নয় বলেও দোহা মনে করে এদিকে তালিবানরা আফগানিস্তানের ক্ষমতা দখলের পর এই প্রথম দেশটি নিয়ে আলোচনায় বসেছেন জি টোয়েন্টি নেতারা মঙ্গলবার ভার্চুয়াল এই আলোচনায় আফগানিস্তানকে এক বিলিয়ন ইউরো সহায়তা ঘোষণা করেছে ইইউ মঙ্গলবার ইতালিতে আয়োজিত একটি ভার্চুয়াল জি টোয়েন্টি শীর্ষ সম্মেলনে একটি বড় মানবিক ও আর্থসামাজিক সামাজিক পতন এড়াতে এই প্যাকেজ ঘোষণা করেন ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট ওর ভন্ডার লিয়েন তিনি জোর দিয়ে আফগানদের জন্য সরাসরি সহায়তা এবং এটি তালেবানের অন্তর্বর্তীকালীন নয় তিনি বলেন আমরা মানবাধিকারের সম্মান সহ আফগান কর্তৃপক্ষের সঙ্গে যে কোনো প্রয়োজনে আমাদের শর্ত সম্পর্কে স্পষ্ট ছিলাম আফগানিস্তান ইস্যুতে তুরস্কার প্রেসিডেন্ট রিসেপ তাইব এরদোগানের প্রস্তাবের প্রশংসা করেছেন ইতালির প্রধানমন্ত্রী মারিও দ্রাকি জি টোয়েন্টি জোটের সম্মেলনে আফগানিস্তানে ইস্যুতে এরদোগান এ প্রস্তাব দিয়েছেন বলে জানান ড্রাগি খবর ডেইলি সাবাহর ড্রাগি বলেন রিসেপ তায়েব এরদোগান জি টোয়েন্টি জোটের মধ্যে আফগানিস্তান ইস্যুতে আলোচনার জন্য একটি ওয়ার্কিং গ্রুপ তৈরির প্রস্তাব দিয়েছিল মঙ্গলবার আফগানিস্তান ইস্যুতে জি জোটের নেতাদের একটি ভার্চুয়াল সম্মেলন অনুষ্ঠিত হয় ড্রাগি বলেন আমার ভাবনা হলো এরদোগানের প্রস্তাব আকর্ষণীয় এ বিষয়ে অন্য সদস্য রাষ্ট্রগুলোর সমমনা হওয়া দরকার ড্রাগি আরও বলেন আমরা বিষয়টি নিয়ে সদস্য রাষ্ট্রগুলোর সঙ্গে আলোচনা করব ইতালির প্রধানমন্ত্রী আরও বলেন আফগানিস্তান ও আফগানিস্তানের জনগণের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের দায়িত্ব রয়েছে জি টোয়েন্টি জোটের ভার্চুয়াল সম্মেলনে এর দোকান আফগানিস্তান ইস্যুতে ওয়ার্কিং গ্রুপ তৈরির প্রস্তাব দেন একই সঙ্গে জানান তুরস্ক এই ওয়ার্কিং গ্রুপের নেতৃত্ব দিতে প্রস্তুত আছে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের সরকারি বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে পাঁচ বিদ্রোহী নিহত হয়েছে বিদ্রোহীদের হামলায় ভারতের পাঁচ সেনা সদস্য নিহত হওয়ার একদিন পরে এ ঘটনা ঘটল আল জাজিরার খবরে বলা হয়েছে কাশ্মীরের দক্ষিণ শোপিয়ান জেলার ইমাম সাহাব এলাকায় বিদ্রোহী লুকিয়ে আছে খবরে অভিযান শুরু করে পুলিশ পুলিশ প্রথমে জায়গাটি ঘিরে রাখে এবং বিচ্ছিন্নতাবাদীদের আত্মসমর্পণের অনুরোধ জানায় কিন্তু বিচ্ছিন্নতাবাদীরা আত্মসমর্পণে অস্বীকৃতি জানালে দুপক্ষের মধ্যে গুলি বিনিময় শুরু হয় এতে তিন বিদ্রোহী নিহত হয় একই দিনে শোপিয়ানের ফেরিপোড়া গ্রামের একটি আপেল বাগানে পৃথক সংঘর্ষে আরও দুই বিদ্রোহী নিহত হয় এর আগে সোমবার বিদ্রোহীদের গুলিতে কাশ্মীরের পুঞ্চ জেলায় নিয়ন্ত্রণ রেখার কাছে ভারতের পাঁচজন সৈন্য নিহত হয় একটি তল্লাশি অভিযানের সময় লড়াই শুরু হলে হতাহতের এই ঘটনা ঘটে চলতি বছরের ফেব্রুয়ারি মাসের পর এটি ছিল ভারতীয় সেনাবাহিনীর সবচেয়ে মারাত্মক আক্রমণ সালের পর থেকেই কাশ্মীরে কিছু কিছু অংশ অংশ ভারত আর ওপর পাকিস্তানের নিয়ন্ত্রণে রয়েছে তবে ভারত পাকিস্তান সমগ্র কাশ্মীরকে নিজেদের বলে দাবি করে আসছে তিন দশকের বেশি সময় ধরে স্বাধীনতার দাবিতে কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদীরা ভারতীয় সেনাদের সঙ্গে লড়াই করে আসছে বিচ্ছিন্নতাবাদীদের দমনে ভারতীয় সেনাবাহিনী ওই অঞ্চলে অভিযান পরিচালনা করে থাকে কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের সময় ক্রমাগত কাস্তে দেখা গেছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে রাষ্ট্র টেলিভিশনে ওই বৈঠক প্রচার করা হয়েছে এদিকে পুতিন বলেছেন তার সর্দি লেগেছে তবে তিনি করোনা ভাইরাসে আক্রান্ত হননি সোমবার রাশিয়া নিরাপত্তা পরিষদের এক ভিডিও কনফারেন্সে পুতিন বলেন চিন্তা করবেন না সবকিছু ঠিক আছে প্রায় প্রতিদিনই স্বাস্থ্যগত পরীক্ষা নিরীক্ষা হচ্ছে তিনি বলেন শুধুমাত্র করোনা ভাইরাসের নয় অন্য সব সংক্রমণের পরীক্ষা করা হচ্ছে এবং সব কিছুই এখন পর্যন্ত ঠিক আছে নিরাপত্তা পরিষদের বৈঠকে সবকিছু কক্ষের স্পিকার ভ্যালেন্টিনা মাতেনকো বলেন প্রত্যেকে উদ্বিগ্ন তিনি পুতিনের স্বাস্থ্যের খোঁজ খবর নেন সেই সময় পুতিন বলেন আমি ঠান্ডা আবহাওয়ায় বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ানোর কারণে এমনটা হয়েছে তবে ভয়াবহ কিছু ঘটতে যাচ্ছে না আমি জানি আপনারা সবাই ইতোমধ্যেই ভ্যাকসিন গ্রহণ করেছেন পুনরায় ভ্যাকসিন নেওয়ার কথা ভুলে যাবেন না তিনি মূলত ভ্যাকসিনের বুস্টার ডোজের কথাই মনে করিয়ে দিয়েছেন গত সপ্তাহে ঊনসত্তর তম জন্মদিন পালন করেছেন রুশ প্রেসিডেন্ট প্লাদিমার পুতিন গত মাসে খানে কর্মকর্তা করোনায় আক্রান্ত হওয়ার পর আইসোলেশনে যান তিনি তবে তার দেহে করোনার কোনো লক্ষণ ধরা পড়েনি এদিকে গত কয়েকদিনে রাজশাহী নতুন করে করোনা সংক্রমণ বেড়ে গেছে প্রায় প্রতিদিনই নতুন সংক্রমণের রেকর্ড হচ্ছে কর্মকর্তারা বলছেন ভ্যাকসিন গ্রহণের হার কম হওয়ায় সংক্রমণ বাড়ছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না প্রতিদিন আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ